हेलो एवरीवन, वेलकम बैक टू मेड इट फॉर यू। आज के आमी कोनो रेसिपी तैरी करे देखाबो ना, आमी एकटा व्हिपिंग क्रीम निये बोलबो। आमादेर माझे अनेकेई आछे अनेक भालो व्हिपिंग क्रीम तैरी करते पारे, केक तैरी करते पारे, किन्तु अनेकेरई आछे क्रीम निये अनेक समस्या थाके। क्रीम कीभाबे तैरि करब बा अनेक धरनेर क्रीम कीभाबे स्टोर करते हबे, एई निये समस्या थाके। आज के जे क्रीमटा निये कथा बोलबो सेटा होच्छे ट्रपिकल व्हिपिंग क्रीम। ये क्रीमटा तुलनामूलकभावे सस्ता एवं सहजे पावा जाए। ये क्रीमटा दिए केक डेकोरेशन करा खूब ही इजी। ये क्रीमटार प्राइस होच्छे 180 टाका थेके 200 टाका। बाजारे एखन ये क्रीमेर नकल पावा जाए जेगुलो दिए केक तैरी करले भालो हय ना, तबुओ आपनादेर देखे निते हबे। नकल व्हिपिंग क्रीमे चकचके একটা ভাব থাকে, মনে হয় এর মধ্যে কোনো তেল জাতীয় জিনিস অথবা ডালডা জাতীয় জিনিস মিক্স করা আছে। আর আসল ট্রপিক্যালটা একটু শাইনি কম হয়, ঘন দুধের মতন দেখা যায়। প্যাকেটের উপর দিয়ে বোঝার কোনো উপায় নেই। ট্রপিক্যাল উইপিং ক্রিম অবশ্যই আপনাদেরকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। নর্মাল ফ্রিজে রাখা যাবে না অথবা বাহিরে রাখা যাবে না। আপনার ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা ঠান্ডা পানিতে অথবা নর্মাল পানিতে ভিজিয়ে যতটুকু প্রয়োজন ক্রিম বের করে এরপর সংরক্ষণ করতে পারেন। রুমের বাহিরে রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে, খোলার পর অবশ্যই ভালোভাবে মুড়িয়ে ফ্রিজে রাখতে হবে। এভাবে করে আপনারা খুলে নেবেন, এরপর যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে তারপর বাকিটুকু ফ্রিজে রেখে দিতে পারেন। এভাবে ট্যাপ দিয়ে পেঁচিয়ে অথবা স্ট্যাপলার করে আপনারা রাখতে পারেন, কিন্তু কোনোভাবেই যাতে বাতাস না ঢুকে এটা খেয়াল রাখতে হবে। এই ক্রিমটার মধ্যে আলাদা করে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আমি পলিথিনের মধ্যে অল্প অল্প করে ক্রিম নিয়ে ফ্রিজে রেখে দিব। আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু করে রেখে দিতে পারেন। এই ক্রিমটা দিয়ে প্রায় 6 থেকে 7টা কেক তৈরি করা যায় 1 পাউন্ডের। অন্যান্য সব ধরনের ক্রিম গরমে গলে যায়, এই ক্রিমটা সহজে গলে যায় না। কিন্তু চেষ্টা করবেন ঠান্ডা জায়গায় এই ক্রিমটাকে বিট করতে, তাহলে এই ক্রিমটা অনেকক্ষণ ভালো থাকবে। এই ক্রিমের একটা কেক তৈরি করে আমি ফ্রিজে রেখেছি। এরপর আমি সারাদিনের মতন কেকটাকে বাইরে রেখে দিয়েছি। গরমে কেকটা গলেও যায়নি এবং ক্রিমটা নষ্ট হয়ে যায়নি। এই ক্রিমগুলো সাধারণত দুধ দিয়ে তৈরি করা হয় না, তাই এগুলো নষ্ট হয় না। তাহলে চলুন কিভাবে ক্রিমটা তৈরি করে দেখি। আমি এখানে ক্রিম নিয়ে নিচ্ছি। আমি এই ক্রিমটাকে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল ফ্রিজে রেখেছি। এরপর আমি এখানে ক্রিম নিয়ে নিয়েছি। এখন আমি লো ফ্লেমে বিট করে নিব। আপনারা যদি এই বলটার নিচে একটা আইস ট্রে রাখেন তাহলে অনেক ইজিলি স্টিফ পিক তৈরি হয়ে যাবে। এই ক্রিমটাকে প্রায় আমি 5 মিনিটের মতন বিট করব প্রথমে। আপনারা এই ক্রিমটাকে তৈরি করার পর যদি রয়ে যায় আপনারা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে রাখতে হবে। এরপর বের করে আবারও বিট করে দেন কেকের ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন। কিন্তু আগের তুলনায় ক্রিমের স্মুথনেসটা একটু কমে যাবে, তাই চেষ্টা করবেন সবসময় ফ্রেশ হুইপিং ক্রিম তৈরি করতে। এছাড়া আপনারা এই ক্রিমটাকে তৈরি করে নর্মাল ফ্রিজে 2 দিনের মতন রেখে দিতে পারেন। এই ক্রিমটাতে আগে থেকে জেলেটিন দেয়া থাকে, তার কারণে এই ক্রিমটা যখন আপনারা ফ্রিজে রাখবেন দেখতে পারবেন ক্রিমটা আগের তুলনায় অনেকটা শক্ত হয়ে গেছে এবং স্টিফ হয়ে যাবে। আপনারা যদি এই ক্রিমটা তৈরি করার পর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়ে দেন আবার বিট করে দেন ডেকোরেশন করেন, তাহলে আপনাদের স্মুথনেস অনেক ভালো আসবে। আপনারা যে কোনো ধরনের ফ্লাওয়ার অথবা ডেকোরেশন করতে পারবেন। এখানে আমি অল্প পরিমাণে ক্রিম নিয়েছি, তাই অল্প সময়ে বিট হয়ে গিয়েছে। যদি আপনারা বেশি পরিমাণে ক্রিম নেন তাহলে আরও অনেক সময় লাগবে, প্রায় 10 মিনিটের মতন বিট করতে হবে। দেখতেই পাচ্ছেন ক্রিমটা হয়ে গিয়েছে, এখন পর্যন্ত একটু সফট রয়েছে। অনেকে এই পর্যায়ে আসলে এই ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে, তখন দেখা যায় ক্রিমটা গলে যায়, তাদের ডেকোরেশন ভালো হয় না। তাই ভালোভাবে স্টিপ পিক আসা পর্যন্ত এটাকে ভালো করে বিট করতে হবে। আমি প্রায় 8 মিনিটের মতন ক্রিমটাকে বিট করেছি। এখন আমি এতে ফুড কালার দিচ্ছি। অবশ্যই জেল ফুড কালার ব্যবহার করবেন, তাহলে ক্রিমটা গলে যাবে না। এই ফুড কালারটা মিক্স করে আপনারা ফ্রিজে রেখে দিবেন, এরপর এটা দিয়ে ডেকোরেশন করবেন। তাহলে দেখতে পারবেন কত সুন্দর ক্রিমটা স্টিফ থাকে।
একবার কেকের উপর ক্রিমটা সেট হয়ে গেলে সারা দিন বাহিরে রেখে দিলেও কেক থেকে গলে যাবে না এবং নষ্ট হবে না। প্রায় একদিনের মতন বাহিরে রাখলে কেকটা নষ্ট হবে না, আর ফ্রিজে আপনারা প্রায় 5-6 দিনের মতন রেখে খেতে পারবেন। হুইপক্রিমের ক্ষেত্রে দুটা জিনিস মাথায় রাখা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমত, যে বলে বিট করবেন ওই বলে যাতে কোনোভাবে পানি বা পানি যাত কিছু না থাকে, অবশ্যই ভালোভাবে মুছে তারপর ওটাতে ক্রিম দিয়ে বিট করতে হবে। পানির কারণে হুইপিং ক্রিম গলে যায়। দ্বিতীয়ত, চেষ্টা করবেন ঠান্ডা স্থানে হুইপিং ক্রিম তৈরি করার, যতটুকু পসিবল ঠান্ডা জায়গায়। যদি অনেক গরম থাকে তাহলে চেষ্টা করবেন নিচে একটা আইসিং ট্রে রেখে তারপর বিট করতে, তাহলে আপনাদের ক্রিম অনেক সুন্দর হবে। আমার চ্যানেলে এই ক্রিমটা দিয়ে ফ্লাওয়ার তৈরি করার রেসিপি আছে, আমি লিঙ্কে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিও নিয়ে অথবা কোনো ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।